হ্যালো আমার দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য। দেখো আমি উলের সাহায্যে এবং কুরুশ কাঁটা দিয়ে কীভাবে ফুল তৈরি করেছি সেটাই দেখাবো তোমাদেরকে। ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখো, এবং এগুলো করাও খুব সোজা। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা ভিডিওটা দেখে এইভাবে ফুল তৈরি করতেও পারবে। তো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছে করার অনুরোধ রইল। তাহলে সেলাইটা আমি স্টার্ট করি। এই ভিডিওতে দেখো আমি দুই রকমের কালার ইউজ করে ফুল তৈরি করেছি এবং একরকম কালার দিয়েও করেছি, দুটোই দেখতে ভালো লাগছে। তো দুইভাবেই তৈরি করা যাবে, তোমরা দেখো কিভাবে আমি তৈরি করি। প্রথমে এইভাবে একটা ম্যাজিক মুখ করে নিতে হবে। এখানে আমি এক কালারের উল দিয়ে তোমাদেরকে দেখাবো, তবে বলবো কিভাবে দুটো কালার ইউজ করে তোমরা কালারিং ভাবেও করতে পারবে। তো এবার ম্যাজিক নট করে নিলাম, এখানটা আঙুল দিয়ে প্রেস করে রাখতে হবে। তারপরে এক দুই তিন, তিন চেন নেব। তারপরে এইভাবে কুরুশ কাঁটার সুতো নিয়ে এই সার্কেলের মধ্যে দিয়ে কুরুশ কাঁটা নিয়ে সুতো নিয়ে এসে আবার একটা ডবল ক্রোশে সেলাই করব। করার পরে দুই চেন নেব, তারপরে আবার কুরুশি কাঁটার সুতো নিয়ে এইভাবে নিয়ে আসবো। নিয়ে এসে এইভাবে এই দুটো ঘরকে একটা ঘরে করব। এবার এই দুটোকে মিলিয়ে ফেলবো না, কুরুশ কাঁটা রেখে দেবো ঘরটা। তারপরে আবারও একবার নেব, নিয়ে এইভাবে আবার করব, করে এই তিনটে ঘরকে এক করব। তো তাহলে দেখো একবার হলো, দুবার হলো, আবার দুটো চেন নেব, নিয়ে আবারও রাখলাম। এইবার কুরুশ কাঁটার সুতো আবার এইভাবে ঘর নেব, নিয়ে এইভাবে রাখবো, রেখে এই তিনটে ঘরকে এক করব। আবার দুটো চেন নেব, নিয়ে এইভাবে নিলাম, নিয়ে আবারও বুনবো। বুনে এইবার এই তিনটে ঘরকে একটা ঘর করব, আবার দুটো ঘর নেব, একটা ঘর করলাম, আবার নেব, আবার একটা ঘর করলাম, আবার এই তিনটেকে তাহলে কঠাল এক দুই তিন চার পাঁচ, আবার দুটো চেন নেব। এইভাবে টোটাল আমি আটটা ডবল ক্রোশে সেলাই করবো, স্টেপ এইভাবে আটটা করে যাবো। তো এক দুই তিন চার পাঁচটা হয়েছে, আর বাদ বাকি কটা আমি করে নিই তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন্থ হয়েছে। এবার দুটো চেন নিয়েছি, এবার আবারও সুতো নিলাম, ঘর সেলাই করলাম, তারপর আবার দুটোকে এক করে এই তিনটে ঘরকে এক করলাম। এবার এক দুই চেন, দুই চেন নিয়ে এখানে যে তিনটে ঘর নিয়েছিলাম তার ঘরে তিন তৃতীয় ঘরের মাথায় নিয়ে স্লিপ স্টিচ করে দেবো। তারপরে দেখো এই যে ঘরটা, এটা টেনে সুতোটাকে টেনে এই ঘরটা এই গ্যাপটাকে ক্লোজ করে দেওয়ার পরে এই ঘরটাকে আমি এখানে আনবো, তার জন্য স্লিপ স্টিচ করবো। এইভাবে করে এই ঘরে আসবো, আসলাম। তারপরে একটা চেন, চেন নেওয়ার পরে তারপরে এই ঘরের মধ্যে একবার ডবল ক্রোশে, তিনবার দুবার ডবল ক্রোশে, তিনবার ডবল ক্রোশে, চারবার ডবল ক্রোশে করার পরে একটা চেন, এখানে এইভাবে একবার সিঙ্গেল ক্রোশে খুলে পাখি হলো। তারপরে এই নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশে করার পরে একটা চেন, তারপরে আবার পরপর চারবার ডবল ক্রোশে, এখানে পরপর চারবার ডবল ক্রোশে
এইখানে সিঙ্গেল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে দেখো এই হলো আর একটা আবার এইখানটা এই যে করলাম একটা চেইন সিঙ্গেল ক্রোশে করলাম তারপর একটা চেইন তারপরে পর পর চারবার ডাবল ক্রোশে প্রত্যেকটা গ্যাপে এইভাবে আমি পাপড়ি করে দেখো এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি করে নিয়েছি এবারে এইভাবে ক্রোশ কাটাটা নেব নিয়ে নিচ থেকে এই দেখো ব্যাক সাইড থেকে ক্রোশ কাটাটা নিয়ে এইভাবে ঘরটাকে নিয়ে নেব সিঙ্গেল ক্রোশে করতে হবে তারপর আবার ফোর চেন ফোর চেন নিয়েছি এবার দেখো এই যে ফুল হয়েছে এই ফুলটা এই যে এখন এই কালার দিয়ে করেছি এবার আমি যদি কালারিং করতে চাই এই যে যেরকম এই যে লাল ফুলটা করে তারপরে আমি গ্রিন কালারের উল ইউজ করেছি তো আমি এই এই চেনটা অন্য কালার দিয়ে করব তাহলে ফুল কালারিং হয়ে যাবে এখানে কালার চেঞ্জ করতে হবে যদি আমি কালারিং ফুল তৈরি করি এই যে এরকম করেছি এটা লাল করে তারপরে কালারিং কালার চেঞ্জ করেছি তো এখানেও সেরকম এইবার আমি এই যে যে চেনটা দেব এই চেনটা আমি যে কালার দিয়ে করবো নেক্সট সেই কালারে দেব তো আমি এখানে এক কালারই ইউজ করছি ওই জন্য এই কালারটাই রেখে দিয়েছি কিন্তু যদি আমি কালারিং ফুল করতাম অন্য কালার ইউজ করতাম তাহলে এই স্টেপে আমাদের সেই কালারটা ইউজ করতে হতো এইভাবে আমি ক্রোশ কাটার সাহায্যে এইভাবে ঘর নিয়ে এইভাবে প্রত্যেকটা চেন করে এইভাবে রাউন্ড করে আমার সব কটা দেওয়া হয়ে গেছে এবারে এই ঘরটা এই লাস্ট চেনের ঘরটা Thank you.
আসছে পাড়টা। তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে চেনের মধ্যে আমি পাপড়ি তৈরি করে প্রত্যেকটা চেনের মধ্যে এই পাপড়ি করা হয়ে গেছে। আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, দেখো কত সুন্দর ফুলের শেপ এসে গেছে। তো এইবার আবার আগের মতো আমি এইভাবে এই ঘরটাকে নিচ থেকে নিই, নিচ থেকে বের করে নিয়ে আসবো। নিয়ে আবার একটা চেন নেব, চেন নিয়ে এবারে পাঁচটা চেন নেব, ফাইভ চেন, নিয়ে ঠিক আগের মতো সেম প্যাটার্নে এই যে যে ঘর আছে এই ঘরের মধ্যে দিয়ে ক্রোশ কাটা দিয়ে তারপর এইভাবে আবার সিঙ্গেল ক্রোশে করব। আবার ফাইভ চেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন নিলাম। নেওয়ার পরে এই দেখো এই এইখানে একটা ঘর আর এখানে একটা ঘর, এইভাবে নিয়ে আবার সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে হলো দেখো এই যে একটা চেন হলো, এই যে চেন হলো। তো এইভাবে প্রত্যেকটা ঘরে এই রাউন্ড আমি দিয়ে আসবো, করে নেব প্রত্যেকটা পাপড়িতে এইভাবে আমি চেন করে নেব। প্রত্যেকটা ঘরে আমার চেন তৈরি করা হয়ে গেছে প্রত্যেকটা পাপড়িতে। এবারে এই ঘরটা আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এইখানটাতে এই ঘরটাতে আবার সিঙ্গেল ক্রোশে করব। করার পরে আবার একটা চেন নেব, চেন নিয়ে এই যে চেনের মধ্যে চেনের গ্যাপের মধ্যে আমি চারবার ডবল ক্রোশে করব। ওয়ান টু থ্রি ফোর, চারবার ডবল ক্রোশে করলাম। করার পরে এক দুই চেন নিলাম, দুই চেন নেওয়ার পরে দেখো এই যে ঘর আর এই এই দুটো ঘর নিলাম। নেওয়ার পরে এইভাবে নিলাম, এবার আবার সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে আবার পরপর চারবার ডবল ক্রোশে করলাম। তারপরে একটা চেন নিলাম, তারপরে এই ঘরে এইভাবে নেক্সট ঘরটা করব। সিঙ্গেল ক্রোশে করলাম, একটা চেন নিলাম, তারপরে পরপর চারবার ডবল ক্রোশে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, চারবার ডবল ক্রোশে, তারপর দুটো চেন, তারপরে এই ঘরের মধ্যে থেকে নিয়ে একটা ঘর নেব, নিয়ে সিঙ্গেল ক্রোশে, তারপর পরপর আবার চারবার ডবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে করব। দিয়ে আবার নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট ঘরে আবার ঠিক এই প্যাটার্নে এই যে এরকম পাপড়ি হবে, যেরকম পাপড়ি হয়েছে এই যে প্যাটার্নে এরকম পাপড়ি তৈরি করব। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে করে আসছি, করে তারপর প্রত্যেকটা চেনে আমার সব কটা পাপড়ি করা হয়ে গেছে। দেখো একদম পুরো ফুলটা রেডি হয়ে গেল। এবারে দেখো এই ঘরটা পেছন দিক দিয়ে নিয়ে আমি নট করে দেব। আমার কমপ্লিট হয়ে গেল করা পুরোটা। দিয়ে
আবার একটা চেন করে এই যে এটা সুতোটা আমি একটু ব্যাক সাইডে নিয়ে এসে এবারে একটু নট করে দেব আমার পুরো ফুলটা রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে দেখো এইভাবে তোমরা ফুল তৈরি করে বিভিন্ন পারপাস ইউজ করতে পারো তোমরা ব্যাগে লাগাতে পারো এইভাবে ফুল তৈরি করে বা বেবি সোয়েটারে লাগাতে পারো জুতোতে লাগাতে পারো তারপরে বিভিন্ন পারপাসে তোমরা ইউজ করতে পারো এইভাবে উলের ফ্লাওয়ার তৈরি করে দেখো কত ইজি করা অথচ দেখতে কত সুন্দর লাগে তোমরা কালারিংও করতে পারো এক কালারও করতে পারো চাইলে এই সেন্টারে তোমরা একটা করে বিভিন্ন কালারিং মোতিও ইউজ করতে পারো তাতেও ভালো লাগবে দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর যেসব বন্ধুরা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে